আবার এই পাটখাত বিকাশের সাথে পাটকল বিকাশের সাথে সারা দেশের মানুষের স্বার্থ জড়িত, সারা দেশের মানুষের এবং দেশের অর্থনীতি সব কিছুই সম্পর্কিত এই পাট শিল্পের সাথে। বাংলাদেশের স্বাধীনতার পর পাট শিল্প সব পর থেকে স্বাধীনতার পর থেকেই পাট শিল্প একটা বৈরিতার সম্মুখীন, মানে পাট শিল্প কখনোই বাংলাদেশে এমন কোনো সরকার আসেনি যারা পাট শিল্পকে গুরুত্ব দিয়ে পাট খাতকে গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ন করেছে কিংবা প্রয়োজনীয় কর্মসূচি নিয়েছে, এটা আমরা দেখি নাই। প্রথম থেকেই বৈরিতা ছিল এবং প্রথম থেকেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, আপনারা জানেন যে 72 সালে স্বাধীন হইল, তারপরে ঘটনাগুলি যদি দেখেন স্বাধীনতার পর থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো কিছু ধনী গোষ্ঠী তৈরির একটা মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে। মানে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো লুণ্ঠন ছিল আমাদের দেশে যারা ধনী শ্রেণী, পরবর্তীকালে আমরা দেখলাম তাদের আদি পুঁজি সংগঠনের একটা মাধ্যম। মানে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো লুণ্ঠন, দুর্নীতি, এই যে লোকসানের কাহিনী যেটা বলা হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিয়ে, লোকসান হচ্ছে, লোকসানের আরেক নাম হচ্ছে কিছু ধনী গোষ্ঠীর মূলধন সংবর্ধন, মানে তাদের পুঁজি গঠন। লোকসান হিসেবে আমরা যেটাকে দেখছি সেটা আসলে হচ্ছে কিছু লোকের পকেট ভারী হইল, তাদের পুঁজি গঠন হইল এবং সেটাই ক্রমান্বয়ে চলেছে। এবং পরবর্তীকালে একটা পর্যায়ে বিশ্বব্যাংকের মধ্যে যুক্ত হয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট গ্রুপ যুক্ত হয়েছে, যুক্ত হয়ে একটা পর্যায়ে গিয়ে আমরা পাট শিল্পের একেবারে পুরোপুরি ধরাশায়ী অবস্থা দেখলাম। 2002 সালে আদমজি পাটকল বন্ধের কথা আপনারা শুনলেন, ডক্টর আবদুল্লাহ বললেন, তিনি তখন পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, যে পাটকল বন্ধ হয়ে যাচ্ছে, পাটের যে সচিব তিনিও জানেন না বন্ধ হয়ে যাচ্ছে, কে সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে কীভাবে সিদ্ধান্ত হচ্ছে আপনারা চিন্তা করেন। অথচ সে আদমজি পাটকল বন্ধ হওয়ার পরে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি এত প্রশংসা পান নাই বিশ্বব্যাংকের কাছ থেকে যেটা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পেয়েছিলেন বিশ্বব্যাংকের এক বড় কর্মকর্তার কাছ থেকে। এবং তিনি বলেছিলেন যে আপনার সাহস এবং দৃঢ়তা দেখে আমরা মুগ্ধ, অভিভূত। কী সাহস এবং দৃঢ়তা? আদমজি পাটকল বন্ধ করে দেওয়া, এটা কোনো পাটকল চালু করা না, বন্ধ করাটাই হচ্ছে তাদের কাছে প্রশংসনীয় কাজ। এবং সেই সময় বিরোধী দলের যারা ছিলেন, আওয়ামী লীগ তখন বিরোধী দল, আওয়ামী লীগের নেতা তখন তোফায়েল আহমেদ, তিনিও প্রশংসা করলেন যে এই সিদ্ধান্তটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। তো চারদলীয় জোট সরকার বন্ধ করলো এবং আওয়ামী লীগ সরকার প্রশংসা করলো, বিশ্বব্যাংক প্রশংসা করলো। এই যে ঐক্য, একটা চিন্তার ঐক্য, স্বার্থের ঐক্য, এই ঐক্যটাই আমরা সবসময় দেখে আসছি। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার 2007-08, আমার মনে আছে 2007-08-এ পাট নিয়ে অনেকগুলো কর্মসূচি হয়েছিল, সেমিনার হয়েছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় আবার বন্ধ হইল আরেক দফা। পরবর্তীকালে 2008 সালে বিপুল ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরে তার প্রধান কাজ হয়ে দাঁড়াইল, অন্যতম কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো শেষ করা। এবং শেষ করার যুক্তি হিসেবে সবসময় লোকসানের কথা বলা হয়, কিন্তু আমরা হিসাব নিকাশ, আপনার এই যে প্রবন্ধ যেটা কাফিরতম উপস্থাপন করলেন, সেখানে হিসাবগুলি আছে যে যে কয়টা একায় এটা বন্ধ করা হলো তার 5/5 অর্থ দিয়ে এটাকে পুনর্বিন্যাস করা যাইতো, নবায়ন করা যাইতো, নতুনভাবে চালু করা যাইতো। এবং আবদুল্লাহ সাহেব যেটা বললেন যে বৈচিত্র্যকরণ ছাড়া পাট শিল্প বাঁচবে না, সেই বৈচিত্র্যকরণ করার কর্মসূচি নেওয়া যেত 5/1 অর্থ দিয়ে। তার মানে যেটা লোকসানের কথা বলা হচ্ছে বা অর্থের কথা বলা হচ্ছে, যে অর্থের কারণে, লোকসানের কারণে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই ধোবে টেকে না। কারণ যে পরিমাণ টাকা দিয়ে তোমরা শেষ করলা প্রতিষ্ঠানগুলো, তার থেকে অনেক কম পরিমাণ টাকা দিয়ে এগুলো অনেক বেশি চালু করা যেত। তার মানে লোকসানের ব্যাপার না আসলে, এটা অন্য কোনো ঘটনা। অন্য ঘটনাটা কী? পাট সচিব জানেন না, পাট গবেষণা ইনস্টিটিউটের লোক জানেন না, তাহলে কে জানে কী কারণে এগুলো বন্ধ করা হচ্ছে? আমরা দেখলাম যে এগুলোই বন্ধ করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছু গোষ্ঠী ওদিকে তাকিয়ে আছে। আমি তখন যখন পাটকল বন্ধ করা হচ্ছে, এটা 2020 সালে তো আরেক দফা বন্ধ হইল, তারও আগে একটা
কমিটি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এগুলি পত্রপত্রিকা অত ভালো করে আসে নাই, কিন্তু আমার চোখে পড়েছিল সেই সময় যে একটা কমিটি করা হলো। কমিটি প্রধান ছিলেন তখন এই গত সরকারের খুবই অর্থনৈতিক উপদেষ্টা, অনেক দিন সচিব ছিলেন এবং বাংলাদেশে যত সর্বনাশা অনেক প্রকল্প করেছেন, খুব পেছনে তিনি খুব সক্রিয় ভূমিকা রেখেছেন, যথেষ্ট কী বলা যায় যে সুবক্তা, খুব ভদ্রলোক, চেহারা ছবি খুব ভালো, ডক্টর মশিউর রহমান, তাকে প্রধান করে একটা কমিটি করা হলো যে পাবলিক সেক্টরে যত শিল্প প্রতিষ্ঠান আছে সেইখানে অব্যবহৃত জমি ব্যক্তি খাতে দেওয়ার জন্য কমিটি। অব্যবহৃত মানে কি? মানে এই যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যত জমি আছে সেটা ব্যক্তি কিছু গোষ্ঠী ভাগ করে নেবে, সেটার একটা কমিটি। সেই কমিটির প্রধান হচ্ছে ডক্টর মশিউর রহমান এবং সদস্য হচ্ছে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান। এইটা হলো তাদের প্ল্যান যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জমিগুলি ভাগ বাটোয়ারা করে নেওয়া হবে। এখন অনেক সময় আমি কিছুদিন আগে বিশ্বব্যাংকের এক লোকের লেখা দেখলাম, সে বলছে যে আদমজি বন্ধ করে খারাপ হয় নাই, আদমজি বন্ধ করে সেখানে তো কর্মসংস্থান হচ্ছে, ওখানে অনেকগুলো ইপিজেড রপ্তানিমুখী অন্য অন্য প্রতিষ্ঠান হয়েছে, সুতরাং এটাকে আমরা পজিটিভ হিসেবে ধরতে পারি। কিন্তু ঘটনা তো ওইখানে আরেকটা প্রতিষ্ঠান করা না, ঘটনা হচ্ছে যে পাট শিল্প নিয়ে হচ্ছে কথা। পাট শিল্পের বিকাশের ক্ষেত্রে কি কি কাজ করা হলো? আমি নিজে মনে করি সমস্ত ধরনের তথ্য অনুসন্ধান, আমাদের বাংলাদেশের যে ভূবৈচিত্র্য, বাংলাদেশের যে সম্ভাবনা, বাংলাদেশের যে এক একটা দেশের তো এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে, শক্তি থাকে, এক একটা দেশের এক এক রকম দুর্বলতা থাকে, বাংলাদেশের কিছু শক্তির জায়গা আছে, সেই শক্তির জায়গার মধ্যে অন্যতম হচ্ছে পাট। পাট আমাদের কৃষির জন্য খুব গুরুত্বপূর্ণ, পাট আবার আমাদের শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের যদি স্বাধীনতার পর থেকে এই গুরুত্বটা দেওয়া হইতো তাহলে পাট শিল্পটাই বাংলাদেশের প্রধান ভিত্তি হইতে পারত, শিল্পের প্রধান ভিত্তি। শিল্পের ভিত্তি, প্রধান ভিত্তি পাট যদি হইতো তাহলে পৃথিবীর মধ্যে বাংলাদেশ পরিবেশ বান্ধব শিল্পের একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারত। কারণ শিল্পায়ন হইলে কিছু পরিবেশ ক্ষতি হয়, পানি দূষণ হয়, আমরা গার্মেন্টসের ক্ষেত্রেও দেখি পানি দূষণ হয়, বায়ু দূষণ হয়, কিন্তু পাট শিল্প হচ্ছে এমন একটা শিল্প যে শিল্প শিল্প হিসেবে বিকশিত হইতে পারত, কর্মসংস্থান করতে পারত, শিল্প পণ্যের চাহিদা পূরণ করতে পারত, আবার পরিবেশ বান্ধব শিল্প হইতে পারত, পরিবেশ বা তার মানে শিল্প ভিত্তি তৈরি করতে পারত পাট। সেই পাটের সম্ভাবনা আমরা ক্রমান্বয়ে কিন্তু দেখতে থাকলাম। আপনার জেনম হয়েছে পাট থেকে কিছু কিছু গবেষণা বাংলাদেশে, যেগুলো ধরুন বাংলাদেশে গবেষণা খাত যেরকম হওয়া উচিত সেভাবে তো হয় না, কিন্তু যতটুকু গবেষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পাট থেকে অনেক কিছু করা সম্ভব। কিছুদিন আগে যেমন পাট থেকে আমাদের দেশে যেমন পলিথিন নিষিদ্ধ হয়েছে, প্রায় বোধহয় 20 বছর হয়ে গেল পলিথিন নিষিদ্ধ হয়েছে, কোনো কাজ হয়নি, পলিথিন পলিথিনের মতো আছে, আছে কেন? কারণ এটা বিকল্প তো আসে নাই। সেই বিকল্প ধরুন কয়েক বছর আগে পাট থেকে এক ধরনের পলিথিন, মানে যেটা মিশে যাবে, এই পলিথিনের সমস্যা হচ্ছে যেটা মেশে না মাটির সাথে, এটা ড্রেন নষ্ট করে, জলবদ্ধতা তৈরি করে, পানি নিষ্কাশনের সমস্যা তৈরি করে। কিন্তু পাট থেকে যদি পলিথিন তৈরি করা যায়, মানে পলিথিনের মতো একটা জিনিস তৈরি করা যায়, সেখান থেকে যে ব্যাগগুলি যদি ব্যবহার করা যায় সেটা মাটির সাথে মিশে যাবে, এটা কিন্তু সম্ভব, এটা আবিষ্কার হয়েছে বাংলাদেশে। কিন্তু সেটা তো ইন্ডাস্ট্রি পর্যন্ত যাইতে হবে, কে নিয়ে যাবে ইন্ডাস্ট্রি পর্যন্ত? এটা তো সরকারের মূল দায়িত্বটা নিতে হবে, কারণ প্রাইভেট সেক্টর যতই বলেন আপনি প্রাইভেট সেক্টরে তো ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টরকে সহযোগিতা করে সরকার সবসময় করছে, বিশ্বব্যাংক এটাই বলছে বারবার। কিন্তু প্রাইভেট সেক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রাইভেট সেক্টরে একজন বিনিয়োগকারী যদি ইমিডিয়েটলি সাথে সাথে যদি মুনাফার সন্ধান সে না পায় তাহলে সে সেখানে বিনিয়োগ করবে না। এটা যখন এই কর্মসংস্থান নষ্ট করার জন্য রামপাল করছে, তখন কর্মসংস্থান যেখানে ছিল পাটকল, সেই পাটকলে প্রায় যশোর খুলনা মিলে 75,000-এর মতো
সেই শ্রমিকদের কর্মসংস্থান নষ্ট করে সেই পাটকলগুলি বন্ধ করে দেওয়া হলো। একটা পাটকল বন্ধ করলে শুধুমাত্র পাটকলের শ্রমিকের যে কাজ যায় তা তো না, ওই পাটকলের সাথে সম্পর্কিত থাকে আশেপাশের দোকানপাট থাকে, রিক্সা থাকে, ভ্যান থাকে, ওইখানে স্কুল থাকে, কলেজ থাকে, বহু রকম চায়ের দোকান থাকে, রেস্টুরেন্ট থাকে, অনেক রকম যেটাকে বলা হয় যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ, এগুলো ইকোনমিক্সের ভাষায় বলা হয়, যে সম্পর্কিত অনেক ধরনের অর্থনৈতিক তৎপরতা থাকে। সবাই বেকার হয়ে যায়, সবাই বেকার হয়ে যায়, একটা পুরো একটা মৃত্যু উপত্যকার মতো তৈরি হয়। এই যে তৈরি হলো, এই তৈরি হওয়ার মধ্যে দিয়ে তো শ্রমিকদের শুধু গেল না, এই যে পাট শিল্পের যে সম্ভাবনাটা, পাট শিল্পের বহুমুখীকরণের মধ্যে দিয়ে, বৈচিত্র্যকরণের মধ্যে দিয়ে যে সম্ভাবনাটা, এটা বললে হবে যে দেশের চাহিদা নাই, আন্তর্জাতিক চাহিদা নাই। ভারতে যখন আদমজী পাটকল বন্ধ করা হচ্ছে, যে আজকের প্রবন্ধেও আছে এটা, আদমজী যখন বন্ধ করা হচ্ছে তখন ভারতে তারা নতুন পাট নীতি করল, এবং ভারতে বলা হইল যে পাট শিল্পের পণ্য যেটা হবে প্রতিটি বস্তায়, চালের বস্তা কিংবা অন্যান্য বস্তা, সেই বস্তায় এই পাটের পাটজাত দ্রব্য ব্যবহার করা, মানে বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। আপনি চিন্তা করেন যে সারা বাংলাদেশে যত বস্তা, যত ব্যাগ ব্যবহার করা হয়, সেটা যদি পাট বস্ত্র যদি ব্যবহার করা বাধ্যতামূলক হয়, তাইলেই তো আপনাকে একটা কারখানা, একটা তার বাজার পেয়ে যাচ্ছে। আবার অন্যদিকে দেশে এবং আন্তর্জাতিকভাবে যেখানে সিনথেটিক কৃত্রিম তন্তু ব্যবহার করার যে ক্ষতি, সেটা সম্পর্কে সবাই সজাগ হচ্ছে, সবাই সচেতন হচ্ছে সারা বিশ্বব্যাপী, এবং এই এই প্রাকৃতিক তন্তু ব্যবহারের চাহিদাটা বাড়ছে সারা পৃথিবীতে। এইখানে কোনোভাবেই হইতে পারে না যে পাট শিল্প, পাটজাত দ্রব্যের চাহিদা কমে যাচ্ছে, এটা হইতেই পারে না। এটার বাজার ক্রমান্বয়ে বাড়বে, এবং এখন যা আছে সামনে আরও বাড়বে, এবং বাংলাদেশে সেই বাজারটা কৃত্রিমভাবে চাপায় রাখা হয়েছে, কারণ এই প্রাকৃতিক তন্তু ব্যবহারের জায়গাটা যদি বাধ্যতামূলক হয় এবং সেটা সুযোগ যদি তৈরি হয়, সেটা যদি পণ্য উৎপাদন হয়, তাইলে পলিথিন টলিথিন এগুলোও থাকবে না। এখন পলিথিন ব্যান করলে, আপনি যদি পলিথিন নিষিদ্ধ করলেন, পলিথিনের সাথে কারখানা আছে, সেখানে শ্রমিক আছে, সেখানে কর্মচারী আছে, সেখানে বিনিয়োগ আছে, তো বন্ধ করে দিলেন, তাদের অল্টারনেটিভ, তাদের তো ওই সুযোগটা দিতে হবে যে যাতে তারা পাটজাত বা অন্যান্য জিনিসগুলো উৎপাদন করে। আবার যারা কনজিউমার, ভোক্তা যারা বাজারে যাচ্ছে, তার তো বিকল্প থাকতে হবে, তার তো জিনিসগুলি নিতে হবে কোথাও না কোথাও, সেটা তো থাকতে হবে তার হাতের কাছে, সেগুলি নাই। তো কোনো কিছু এগুলি সম্পর্কিত কোনো কিছু না করে হঠাৎ করে নিষিদ্ধ করলে তো ওটা কাজে লাগবে না। আবার গাজী সাহেব তো কী কী কারণে অ্যারেস্ট করা, এখন তো সব পাইকারিভাবে অ্যারেস্ট করা হচ্ছে, কোনো কারণ টারণ কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু গাজী সাহেবের তো সুনির্দিষ্ট অপরাধ আছে যে পাট শিল্প এই যেভাবে বন্ধ করে দিলেন তিনি, এবং প্রতিশ্রুতি দিলেন যে শ্রমিকদের মজুরি দেওয়া হবে কয়েক মাসের মধ্যে, এই পাট শিল্প, হ্যাঁ হ্যাঁ সব মজুরি দেওয়া হবে, সব পরিশোধ করা হবে, এটা আবার চালু করা হবে, সবাইকে আবার কর্মসংস্থান করা হবে। এই যে মিথ্যাচার করে বাংলাদেশের জাতীয় সম্পদ প্রতিষ্ঠানগুলো যে বন্ধ করে দিলেন, এবং বছরের পর বছর যে এই যে এত মানুষকে, হাজার হাজার মানুষের ভোগান্তি, এটার জন্যই তো তার বিচার হইতে হবে। তো সেই সেই মামলাগুলো তো আনতে হবে, আনতে গেলে তো এই কাজগুলো করতে হবে। এখন শাখাওয়াত সাহেব বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা, তিনি তো আগে বিভিন্ন সময় টেলিভিশনে অন্যান্য জায়গায় তার কথাবার্তা আমরা শুনেছি, তা আমরা আশা করি যে তিনি অবিলম্বে এই পাট নিয়ে কী কী অপকর্ম হয়েছে আগে, কী কী অনিয়ম হয়েছে, কী কী বঞ্চনা তৈরি করা হয়েছে শ্রমিকদের জন্য, এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতির জন্য একটা সম্ভাবনাময় খাতকে কীভাবে বিনষ্ট করা হয়েছে, এটা নিয়ে সামগ্রিকভাবে একটা শ্বেতপত্র প্রকাশ করবেন। এটার জন্য এটা করা তো অন্তর্বর্তী সরকারের জন্য খুবই সম্ভব, এটার জন্য তো কোনো একটা জাতীয় নীতিগত অমুক তমুক জায়গা লাগবে না, অন্তর্বর্তী সরকারের পক্ষে এটা সম্ভব। এই শ্বেতপত্রটা যদি প্রকাশিত হয় এবং যথাযথভাবে যদি করা হয়,
কারণ অনুসন্ধান, কেন এটা করা হলো। এইসব কাজের জন্য, যে কোনো নীতি নির্ধারণের জন্য যদি বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট যুক্ত করা হয়, আপনি প্রত্যেকটা খাতে, আপনি ধরেন পাট বলেন, তারপরে জ্বালানি বিদ্যুৎ বলেন, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, যাই বলেন না কেন, যেখানেই ওয়াসা বলেন, যেখানেই বিশ্ব ব্যাংক বা এডিবি যুক্ত হয়েছে সেখানেই সর্বনাশ হয়েছে। ওইখানে কনসালট্যান্টরা প্রচুর টাকা পয়সা নিচ্ছে, যা কিছু হয়েছে, কিন্তু ওই খাতের এবং ওই প্রতিষ্ঠানের ক্ষতি ছাড়া লাভ হয়নি। আপনি পানির দাম বেড়ে যাচ্ছে, যে ওয়াসার যে এত ক্ষতি, প্রচুর টাকা আছে রেলওয়ের মধ্যে, প্রচুর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা পয়সা আছে। পাটের ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক ঢোকার পরেই পাট এই শিল্পগুলো বন্ধ করা শুরু হয়েছে। শিক্ষায় বিশ্ব ব্যাংক ঢোকার পরেই প্রাইভেটাইজেশন হয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠান কোনো দরকার নাই। সরকার নিজের উদ্যোগে শ্বেতপত্র প্রকাশ করবে, অনুসন্ধান করবে, এবং অনুসন্ধান করে সুনির্দিষ্টভাবে, যে শ্রমিকদের সাথে কথা বলে, এখানে বিশেষজ্ঞ যারা, তাদের সাথে কথা বললেই বোঝা যাবে যে একটা বিপুল সম্ভাবনাময় খাত, যেটা আমাদের একজন শ্রমিকও বললেন, যে যেখানে শ্রমিক নেতাও বললেন যে যেখানে গার্মেন্টস, একটা গার্মেন্টসে 100 টাকার যদি রপ্তানি করা হয়, তাইলে ওইটার মধ্যে মনে হয় যে 100 টাকার রপ্তানি, আসলে 100 টাকা আসে না, ওইখানে আমদানি করতে হয় 40-50 টাকা। তার মানে আপনি যদি গার্মেন্টসে রপ্তানি করেন সেখানে আসলে আসে 50 টাকা, কিন্তু পাট শিল্প থেকে যেটা রপ্তানি হয় সেটা কিন্তু 100 টাকাই আসে, কারণ ওইখানে পাট শিল্পের জন্য কোনো কিছু আমদানি করতে হয় না। তো রপ্তানির কথা বিবেচনা করলেও পাট শিল্পের একটা বিপুল সম্ভাবনা। আমাদের জীবনের পরিবেশের কথা যদি চিন্তা করি, পাট শিল্প খুবই গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের কথা চিন্তা করলেও পাট খুব গুরুত্বপূর্ণ। কৃষির কথা চিন্তা করলেও পাটের একটা বিশাল সমস্ত দিক থেকে পাট এবং পাট শিল্পের, সেই জন্য আমি এই এই বাংলাদেশ হচ্ছে একটা পাট ভূমি, সমস্ত কিছু মিলেই এই যে বিশাল সম্ভাবনা যেভাবে যারা যারা বিপর্যস্ত করলো সেটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত করে এই শ্বেতপত্রটা প্রকাশ করা, এটা আমাদের এই এই আলোচনা সভা থেকে আমরা দাবি হিসেবে উপস্থিত করতে পারি। এবং অবিলম্বে এই যে শ্রমিকদের যে পাওনা, সেই পাওনা পরিশোধ করা, এবং এই যে জায়গাগুলো যাদেরকে লিজ দেওয়া হয়েছে এই শ্বেতপত্রের মধ্যে, তো সেটাও আসতে হবে যে সেটা ফলাফল কী। আমরা যদি পাটের আসলেই বিকাশ চাই, পাট শিল্পের, অবশ্যই এটা রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ছাড়া এটা হবে না। এটা প্রাইভেট সেক্টর কী করতে পারে সেটা তো আমরা দেখলাম। এক তো মজুরি, যেটা মোশাহিদা সুলতানা বলেছেন, এক তো মজুরি দিচ্ছে না তাদের, অনেক কম, তারপরে সে তার ওই স্কেলটা কমিয়ে আনছে। সে তো ওই যেটা শ্রমিকও বললেন, যেটা 500 থাকার কথা সেখানে কমিয়ে 50 জন শ্রমিক কাজ করছে, তার মানে সে ওইটাকে আসলে গুরুত্ব দিচ্ছে না। সে তার মূল নজরটা হচ্ছে জমিটা নিয়ে নেওয়া, মানে পাট রাষ্ট্রায়ত্ত পাট শিল্পের সাথে যে জমিটা আছে সেই জমিটা দখল করা, যেটা ডক্টর মশিউর রহমানের নেতৃত্বে কমিটির একটা চিন্তা করেছিল, সেইটাই বাস্তবায়ন করতে যাচ্ছে আসলে। এটা পাট শিল্পে পুরোপুরি বৈরী একটা সিদ্ধান্ত নেওয়া। সেই জন্য পাট, পাট শিল্প, পাট কৃষি এবং পাট শ্রমিক এবং জাতীয় স্বার্থ সমস্ত কিছু বিবেচনা করে পুরো দৃষ্টিভঙ্গি, নীতিমালা এবং যে কর্মসূচি, পদক্ষেপ, সমস্ত কিছুর মধ্যে একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসতে হবে। গবেষণা